এখন আমরা দেখব যে হাউ টু ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট, সরি হাউ টু ক্রিয়েট নট হাউ টু ক্রিয়েট, ক্রিয়েট হবে না, হাউ টু অ্যাড, হাউ টু অ্যাড পেপ্যাল অ্যাকাউন্ট উইথ এসইও ক্লার্ক, এসইও ক্লার্কের সাথে পেপ্যালটা কিভাবে অ্যাড করবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে হচ্ছে অ্যাড করতে পারছি না, কারণ এটা আমি অন্য একটা কম্পিউটার করছি। তো আমি আপনাদের যে কোনো একজনের অ্যাকাউন্টের সাথে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করে আমি দেখাবো। হ্যাঁ, পেপ্যাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার পেপ্যাল অ্যাকাউন্ট, আপনারা এই পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করবেন, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সেটা কপি করুন, কপি করে আপনাদের ইয়ের সাথে অ্যাড করে দেবেন এটা। ওকে, তাহলে হচ্ছে আপনাদের যে কোনো একজন, এটা আমি করে দিচ্ছি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিলেন? হ্যালো, জি জি, এখন একজনে শেয়ার করেন আমাকে, আব্দুল বারেক স্যার, আপনি আবার শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন আবার। জি স্যার, স্ক্রিন শেয়ার করেন। ওকে, এখন হচ্ছে আপনি সেটিংসে যান, আপনার প্রোফাইল থেকে সেটিংসে যান। আমরা হচ্ছে মানে এসইও ক্লার্কের সাথে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করবো। হ্যাঁ, এটার জন্য আমাদের প্রথমে সেটিংসে যেতে হবে, সেটিংসে যান, এরপর পেমেন্টস, ওখান থেকে না আমাকে অ্যাক্সেস দেন আপনি, আমি কাজ করে দেখাচ্ছি। ওকে, আই অ্যাপ্রুভ করেন আবার, আমি রিকোয়েস্ট দিছি। এই যেখানে আপনার ছবিটা দেখা যাচ্ছে এখানে কার্সরটা রাখেন, এসইও ক্লার্কের প্রোফাইলে ছবিটা দেখা যাচ্ছে উপরে ডান পাশ কোণা, এই যেখানে আমি আমি আমার কার্সরটা রাখছি দেখা যাচ্ছে, এখানে এখানে সেটিংস এ ক্লিক করেন, সেটিংস সেটিং দেখা যাচ্ছে না? ওকে ওকে, এখন এখান থেকে দেখেন লেখা আছে আপনার হচ্ছে পেমেন্ট, এই যেখানে দেখা যাচ্ছে হোম কমিউনিকেশন প্রোফাইল, তারপর হচ্ছে পেমেন্ট, আমার কার্সরটা দেখতে পাচ্ছেন? না স্যার, কার্সর কি দেখছি? আচ্ছা, আমি ক্লিক করছি, আমি ক্লিক করছি, সমস্যা নাই, এখানে স্যার। ওকে, এখন নিচের দিকে আসেন একটু, ক্লিক করুন স্যার, এখন হয়ে আসছে, হয়ে গেছে, সমস্যা নাই। এখন হু ওয়াজ ইয়ার চাইল্ডহুড হিরো, এটা এখানে লেখেন একটু, আপনি একটু দেখেন তারপরে করেন নি। হ্যাঁ, আপনি দেখেন আগে, আচ্ছা হু ওয়াজ ইয়ার চাইল্ডহুড হিরো এটা একটু লেখেন এখানে, বাইক স্যার আপনি কি লিখছেন? তারপর সাবমিট করেন, ওকে, এখানে আর নিচের দিকে আসেন, এখন এটা নো থ্যাঙ্কস এখানে ক্লিক করেন, নো থ্যাঙ্কস, এটা মনে করেন স্যার। হ্যাঁ, ওকে, নো থ্যাঙ্কস তো ক্লিক করে, হ্যাঁ এটা ক্লিক করে দেন, এই পাসওয়ার্ডটা সেভ করা দরকার নাই এটা। হ্যাঁ, এটা তো পাসওয়ার্ড না, তো এটা হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন। ওকে, নিচের দিকে আসেন, এখানে অনেকগুলো পেমেন্টের অনেকগুলো অপশন আছে, দেখেন একটু উপরে দিকে, একটু উপরে দিকে, উপরে দিকে যান পেমেন্ট, হ্যাঁ এখানে থাক থাক, অনেকগুলো পেমেন্ট অপশন আছে, একটু উপরে দিকে উঠান, সবগুলো দেখতে যাচ্ছে পেমেন্ট মাত্র, এগুলো সব পেমেন্ট হতে, আমি সবগুলো পেমেন্ট হতে দেখতে যাচ্ছি, নিচে দিকে আসেন, নিচে আসেন, নিচের দিকে আসেন, হ্যাঁ জি, এখন আরেকটু উপরে, আরেকটু উপরে উঠান, আরেকটু উপরে উঠান, উপর দিকে উঠান, আমি পেমেন্ট মেথড গুলো দেখতে পাচ্ছি, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, আরেকটু নিচে, আরেকটু নিচে, ওকে এমনি থাক, এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। প্রথমটা হচ্ছে কানেক্ট উইথ এআরটিএম, এটা এটা হবে না, এটা আমাদের পেমেন্ট মেথড নেই। তারপর হচ্ছে লেখা আছে কানেক্ট উইথ পেপাল, এই যে পি লেখা আছে শুধু, হ্যাঁ পেপাল, তারপর আছে কানেক্ট উইথ অথরাইজ নেট, এটাও আমাদের পেমেন্ট মেথড নেই। তারপর লেখে কানেক্ট উইথ উইথ স্কিল, এটাও ব্যবহার করতে পারবেন না। তারপর নিচে আছে কানেক্ট উইথ পেনিয়ার, আমরা অ্যাড করতে হবে যে পেপাল আর হচ্ছে পেনিয়ার, এই দুইটা অ্যাড করবো আমরা। হ্যাঁ, স্কিল হ্যাঁ পাওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে আপনার মানে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে দেবে, পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করতে দেবে না,
বিজনেস অ্যাকাউন্ট এড করাটা প্রবলেম হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট ওকে তাহলে আমরা এই যে পেপ্যালে এখানে ক্লিক করি আমরা পেপ্যালটা এড করব পেপ্যালে এখানে ক্লিক করেন দিন নাম্বারটা জি এখন হচ্ছে পেপ্যাল পেপ্যাল অ্যাকাউন্ট ইমেল আমরা যে পেপ্যাল অ্যাকাউন্ট করছি ওখানে যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিতে হবে আপনি যেটা দিলেন স্যার জি এই ইমেলটা এখানে আপনারটা জি হ্যাঁ এখানে দেন এটা ওটা দিব আমি একটা দেখেন ফেসবুকে একটা ইমেল দিছি ওডিআই জি ওডিআই হেল্প ম্যানেজার জি আচ্ছা কপি করে নিয়ে আসেন জি কপি করে নিয়ে আসেন কপি করে নিয়ে এসে এখানে বসাই দেন এখানে নিচে নিচে একদম নিচে এই যেটা হ্যাঁ এটা কপি করেন ইমেলটা নিচেটা নিচেটা হ্যাঁ এটা হ্যাঁ এটা এটা আমি ক্লিক করেন তাহলে হবে ওকে এখন এসে ক্লাবে যান এখানে পেস্ট করেন ওকে এখন আপনি বাইরে ক্লিক করেন বাইরে ক্লিক করেন বাইরে ক্লিক করেন ওকে এখানে পেস্ট করার পরে বাইরে ক্লিক করতে হবে হ্যাঁ তারপর দেখেন একটা মেসেজ আছে এই কনফার্মেশন ইমেল উইল বি সেন্ট হোয়েন আপডেটেড দা ফিল যখন আপডেট করবে এটা একটা আপনার যে এসএ ক্লাকে যে মেইলটা আছে মানে যে মেইলটা আপনি এসএ ক্লাকে অ্যাকাউন্ট করছেন সেই মেইলে একটা কনফার্মেশন একটা কোড যাবে একটা লিংক যাবে ওটা ক্লিক করতে হবে এখন আপনারা ইয়ে যান আপনারা যে জিমেইলে যান এখন এই এই ওডিআই হেল্প ম্যানেজার এখানে কিন্তু কোনো লিংক যাবে না যাবে হচ্ছে আপনার জিমেইলে হ্যাঁ এখানে ক্লিক করেন জিমেইলে ক্লিক করেন এটা এটা না একটা রিলোড দেন তাহলে আসবে রিলোড দেন রিলোড দেন ওকে এই দেখেন এখানে ক্লিক করেন ওকে এই নিচে একটা লিংক আছে দেখেন এটা হ্যাঁ এটার মধ্যে ক্লিক করতে হবে এইটা স্যার জি জি হ্যাঁ এটার মধ্যে ক্লিক করতে হবে ওকে প্লিজ কনফার্ম ইউ মেড চেঞ্জ বাই ক্লিকিং দিস লিংক হ্যাঁ এখানে ক্লিক করতে হবে জি ক্লিক করেন এখানে ক্লিক করুন স্যার জি জি এখানে ক্লিক করেন হ্যাঁ কনফার্মেশন জি কনফার্মেশন লিংকের মধ্যে ক্লিক করতে হবে আমার তো এটা ওইদিনই করা হয়েছিল এজন্য আগের ইমেলটাই আছে ওকে এখানে দেখেন বলছে সাকসেস ইয়ার পেপার ইমেল হ্যাজ বিন কনফার্ম সাকসেস হয়ে গেছে আমারটা এরর আসে ওকে তো এখন হচ্ছে আপনি সেটিংসে আবার ক্লিক করেন এখানে সেটিং থেকে যাচ্ছেন এখানে ক্লিক করেন হ্যালো জি জি এখানে স্যার জি হ্যাঁ আমারটা এরর আসছে আপনারটা অ্যাড করা আছে আগে সেদিন এরর আসতে পারে আচ্ছা আচ্ছা মানে আপনি যখন মেসেজ দিচ্ছে তখন দেখাইলো এখানে সাকসেস দেখেছে না তাহলে হচ্ছে আমি এরপরে দেখাবো কিভাবে হচ্ছে আপনি মানে পেনার অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং পেনার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবেন এটা আমি হচ্ছে